পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যার সম্পর্কে আমরা খুব কম জানি। অনেক প্রাণী আমরা চোখেও দেখিনি। সৃষ্টিকর্তার অসীম কৃপায় কত শত প্রাণী এ পৃথিবীতে বিচরণ করছে কে জানে। আপনারা যাকে ভিন গ্রহ থেকে আসা এলিয়েন বলে ভাবছেন তা নিছকই অতি নিরীহ একটি সামুদ্রিক প্রাণী, যা নীল ড্রাগন নামে অনেকের কাছে পরিচিত। লম্বায় এটি 3 সেন্টিমিটার বা 1.5 ইঞ্চি। গ্রীষ্মমণ্ডলীয় জলের অঞ্চলে এদের দেখা যায়। এর বৈজ্ঞানিক নাম গ্লাউসকাস আটলান্টিকাস। এটি একটি সামুদ্রিক মাছ। এরা মূলত জেলিফিশ খেয়ে বেঁচে থাকে, এটাই এদের প্রধান খাদ্য। ঢেউয়ের ধাক্কায় অস্ট্রিয়ার উপকূলে এসে পড়েছে মাছটি, এতেই বসে গেছে হইচই। প্রাণীর বিরল কিন্তু বৈজ্ঞানিকদের কাছে পরিচিত, মূলত গভীর পানিতে এরা বিচরণ করে। এর সম্পর্কে আরও জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে জেলিফিশ সম্পর্কে। এমনিতেই কিন্তু জেলিফিশের ভয়ঙ্কর বলে কুখ্যাতি আছে। এদের লেজের হুল ফুটলে এর বিষে যে কোনো মানুষের বা শিকারী মাছের নিশ্চিত মৃত্যু হয়। কিন্তু এই ব্লু ড্রাগনের কাছে জেলিফিশের হুল রীতিমতো নড়ছে। জেলিফিশের হুল বিঁধলেও আশ্চর্য এক কারণে কিছু হয় না এদের, কারণ তীব্র বিষ এদের শরীরে কোনো ক্রিয়াই করে না। এছাড়াও ব্লু ড্রাগনের নিজেরও আছে ভয়ঙ্কর বিখ্যাত হুল, যা অবশ্যই বিষাক্ত। কোনো কারণে এই হুল মানুষের গায়ে বিঁধলে প্রাণ নিয়ে টানাটানি। সবচেয়ে মজার ব্যাপার এদের চলাফেরা করা অদ্ভুত ধরন। এরা পানিতে ভেসে বেড়ায়, তখন এদের মুন্ডু নিচের দিকে থাকে আর লেজ থাকে উপরের দিকে, উলম্ব অবস্থানে। উল্টো সিধা বুদ্ধি হয় এদেরকে বলে।